কাউকে সাহায্য করা, উপদেশ দেয়া, জানেন এসব ক্ষেত্রে কী হয়? একটা খুব বড় সমস্যা দেখা দেয়। আমি যখন কাউকে উপদেশ দিচ্ছি, সমস্যা হলো মাঝে মাঝে আমি এটা ভেবে ফেলি যে আমি তার চেয়ে উত্তম, আমি ভাবি তার থেকে আমি ভালো, তাই তার আমার উপদেশের দরকার। আর এটা বেশ বড় সমস্যা, বিশেষ করে আপনি যখন উপদেশ দিতে অভ্যস্ত হয়ে পড়েন, আপনি যদি ভেবে বসেন আপনি অন্যদের চেয়ে অনেক ভালো। শুনুন, আমার কাছে এই মাইক আছে, 18টা ক্যামেরাম্যান আমার থেকে ক্যামেরা তাক করে রেখেছে, কিন্তু এসবের কোনো মূল্য আমার কাছে নেই। আমি কোনো অংশে আপনাদের চেয়ে উত্তম, আর আপনিও আমার চেয়ে উত্তম নন। শুধু আল্লাহই বলতে পারেন কে কার চেয়ে উত্তম, শুধুমাত্র আল্লাহ জানেন। এসব কোনো মর্যাদার মানদণ্ড নয়, তা হতে পারে না। আল্লাহ কি বলছেন? ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব তিনি একমাত্র জানেন কে পথ হারিয়েছে, কে পথ ভ্রষ্ট হয়েছে সঠিক পথ থেকে। আল্লাহ ভালো জানেন আমি বিপথে আছি না আপনি, আমি তো এটাও জানি না আমি নিজে সঠিক পথে আছি কিনা, এতটুকু জ্ঞান আমার নেই। আপনাকে পথ নির্দেশনা দেওয়ার আগে আমার বুঝতে হবে আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আল্লাহ একমাত্র জানেন আমার মর্যাদা কতটুকু, আমার আসল অবস্থান কোথায়। তো আমাকে আল্লাহর সামনে নত থাকতে হবে অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে। আমি কখনো বলি না সুবহানাল্লাহ, এই লোকগুলো পুরোপুরি বিভ্রান্তির মধ্যে আছে, আমার এদেরকে সাহায্য করতে হবে, এটা ভাববার আগে একটু থামো, আমি তো নিজের অবস্থান কোথায় তাও জানি না। আর দ্বিতীয়ত, যখন কাউকে উপদেশ দিচ্ছেন অথচ তারা আপনার কথা শুনছে না, তারা সেভাবে পরিবর্তিত হচ্ছে না যেভাবে আপনি চাইছেন, তাদের কোনো রূপান্তর দেখা যাচ্ছে না, এর মানে কিন্তু এই না যে তারা পথভ্রষ্ট। হয়তো কোনো বীজ বেড়ে উঠছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তবে আল্লাহ জানেন ভিতরে কি হচ্ছে, আমরা শুধু জানি বাহিরে কি হচ্ছে। আর বাহিরেরটা দেখি আমরা অধৈর্য হয়ে পড়ি, আর ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খেয়াল করি না।